নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বাঙালিরাই অসমে নির্ণায়ক ভূমিকা নেবে, বরাকে হচ্ছে নয়া দল, জানালেন প্রদীপ। করোনা মহামারীর জন্য শহরে পুজোর বাজার মন্দা, কেনাকাটার ধুম গ্রাম বাগানে। চন্দ্রনাথপুর জিপির উন্নয়নের কাজকর্ম মানছে না বিরোধী দল, জানালেন জিপি সভাপতি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসামের ভবিষ্যৎ রাজনীতিতে নির্ণায়ক ভূমিকা নেবে বাঙালি হিন্দু এবং মুসলিমের মিলিত শক্তি। রাজনীতির গতিপথ নির্ধারণ করবে তারাই। এমন দিন আসছে যখন বাঙালি হিন্দু এবং মুসলিমরা মিলিতভাবে যে কথা বলবে, যে রাজনৈতিক দলকে পছন্দ করবে সেই দলই সরকার গঠন করবে। এই ভবিষ্যৎবাণী করেছেন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি তথা গৌহাটি হাইকোর্টের আইনজীবী প্রদীপ দত্ত রায়। সম্প্রতি ঢেকিয়াজুলিতে 14টি বাঙালি সংগঠন মিলে ভারতীয় গণপরিষদ নামে রাজনৈতিক দল গঠন করেছে। তারা ঘোষণা করেছে আসামে 58টি আসনে তারা প্রার্থী দেবে এবং 15 থেকে 20টি আসন তারা দখল করতে পারবে। এরই পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রদীপ দত্ত রায়। তিনি বলেন, বিজেপি হোক বা কংগ্রেস, সবাই রাজ্যের বাঙালিদের এতদিন ধোঁকা দিয়েছে, শুধু ভোটের স্বার্থেই রাজ্যে বাঙালিদের ব্যবহার করা হয়েছে, এখন আর এসব হবে না। আসামের রাজনীতিতে বাঙালি এবং হিন্দু, বাঙালি এবং মুসলিমরাই আগামী দিনের আসামের রাজনীতিতে নির্ণায়ক শক্তি হিসাবে পরিগণিত হবে। আসামের বাঙালি এবং মুসলিমরাই ঠিক করবে আসামে আগামী দিনে কোন দল ক্ষমতায় বসবে। সেই দিন এসে গেছে এবং আসামের বাঙালি, হিন্দু এবং মুসলিম যদি একত্রিত হয় তাহলে সেটা যে কত বড় শক্তি, এবার সমস্ত রাজনৈতিক দল তার পরিচয় পাবে। ইতিমধ্যেই ব্রহ্মপুত্র উপত্যকায় গত পরশুদিন ঢেকিয়াজুলিতে 12টি ছাত্র যুব সংগঠন মিলিতভাবে ভারতীয় গণপরিষদ দল ঘোষণা করেছে এবং তারা 58টা সিটে বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে এবং তারা আশা করছে 20 থেকে 25টি আসন জয়ী হবে। এবং যদি আসামে অন্তত 15টা সিট পায় তবে আসামে কোন দল ক্ষমতায় বসবে সেটা নির্ধারণ করবে বাঙালি, হিন্দু এবং প্রদীপ দত্ত রায় এদিন সাংবাদিকদের বলেন, ভারতীয় গণপরিষদের আদলে বরাক উপত্যকায়ও একটি পৃথক দল গঠন হচ্ছে, এই উদ্দেশ্যে কাজ শুরু হয়েছে। বরাকের 3 জেলার সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা চলছে। বরাকে আঞ্চলিক দল গঠনের ব্যাপারে অনেকেই উৎসাহ যোগাচ্ছেন। চলতি অক্টোবরে নয়া দলের উপদেষ্টা মণ্ডলী গঠন করা হবে। সেই উপদেষ্টা মণ্ডলী 15 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে আর নভেম্বরের মধ্যেই নতুন আঞ্চলিক দল ঘোষণা করা হবে বলে তিনি উল্লেখ করেন। পুজোর আর বাকি মাত্র 8 দিন। করোনা মহামারীর জন্য এবারের পুজোর বাজার মন্দা। যদিও শহরের এই মন্দা বাজারের চেহারা গ্রামাঞ্চল ও বাগানে ব্যতিক্রম। মঙ্গলবার এমন চেহারাই দেখা যায় উধারবন্দ কেন্দ্রের কুম্ভা বাগানে। এই বাজারে প্রায় 10টি বাগানের চা শ্রমিকরা আসেন কেনাকাটা করতে। তাই মহামারীর ভ্রুকুটি থাকলেও পুজোর আনন্দে মেতে ওঠার লক্ষ্যে কেনাকাটার ধুম পরিলক্ষিত হয়। বাজারে তিল ধারণের জায়গা ছিল না। চন্দ্রনাথপুর জিপির উন্নয়নের কাজ বিগত কংগ্রেস আমলে শুধু কাগজপত্রে হয়েছে। বর্তমানে জিপির উন্নয়নের প্রত্যেকটি অঞ্চলে কাজকর্ম দেখে বিরোধী দল আর মেনে নিতে পারছে না। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন ডেকে একথা জানান জিপি সভাপতি গণেশ সিং ছেত্রী। একসময় কিছুটা উত্তেজিত হয়ে তিনি বলেন, চন্দ্রনাথপুর ছড়ার উপর একটি ওয়াল ধসে যাওয়া নিয়ে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে। এ ধরনের মিথ্যা সংবাদ বানিয়ে প্রচার করলে প্রয়োজনে আইনের আশ্রয় নেবেন বলে জানান তিনি। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এপি সদস্য রীতা দে, উপসভানেত্রী বাণী রানী দে, বিপ্লব কান্তি নাথ প্রমুখ। আমরা আজকে 2 বছরের মাথায় এই সব কাজগুলোকে সুন্দরভাবে সম্পন্ন করেছি। তখন কোথায় ছিল কংগ্রেস নেতারা? যখন এই এই জিপিতে কোনো কিছু হচ্ছিল না, এই জিপিতে কোনো কিছু আসছিল না, তখন কোথায় ছিল কংগ্রেস কর্মীরা? তখন কোথায় ছিল অন্য অন্য জায়গার, অন্য অন্য জেলার বড় বড় কর্মকর্তারা? তখন তারা তো একবারও কোনো কথা বলেনি। তখন তো তার কোনোদিন চন্দ্রনাথপুর জিপি সম্বন্ধে
কিভাবে উন্নয়ন হবে সে সম্বন্ধে কোনো কথা বলেনি। গত গত সিওতে পঞ্চায়েত ছিলেন নানু দেবনাথ, নানু দেবনাথ কোনো কামে কাম করলোই না, 5 বছর পেরিয়ে গেল আর কেবলমাত্র ঘরের টাকা মেরে মেরে খালো। তথাপি এবার এ ধরনের এত প্রেস মিট, এত অভিযোগ নেই, কোনো কিছু নেই কেন? আজকের দিনে চন্নাথপুরে যখন যুগ উন্নয়নের জোয়ার বইছে তখন সবের এক চোখে বালি পড়ে গেছে যে আর তো আমাদের জায়গা নেই, এখন তাদের উপরে বদনাম তুলি, বদনাম না তুললে আর হবে না। তারাপুর জিপিতে অবাধ দুর্নীতি চলছে, বিষয়টি প্রকাশ্যে আসার পর জেলা জুড়ে আলোড়নের সৃষ্টি হয়েছে। এবার দুর্নীতি অনিয়মের অভিযোগ ধামাচাপা দিতে শিলচরের বিধায়ক মিথ্যা ও বিভ্রান্তমূলক প্রচার করছেন, এমনই অভিযোগ তুলেছেন ব্লক কংগ্রেসের কর্মকর্তারা। তারা নন্দকুমার সিংহ লেনের কাজের ব্যাপারে বিধায়ক দিলীপ কুমার পাল প্রাক্তন পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগ তুলে বর্তমান বিষয়টিকে চাপা দেওয়ার চেষ্টা করেন। পূর্ত বিভাগের উদ্যোগে ওই কাজ হয়েছে বলে জানান লেনের প্রাক্তন সম্পাদক অনিল নাথ মজুমদার। এই ড্রেনেজ প্রথমে যে অবস্থা ছিল রাউন্ড শেপ বোল্ডার দিয়ে করার প্রপোজাল ছিল, আমি কিন্তু তাতে পক্ষপাতী ছিলাম না। তখন ইঞ্জিনিয়ার নিজে গুয়াহাটি গিয়ে তৎকালীন পিডব্লিউডি মিনিস্টারের কাছ থেকে অ্যাপ্রুভেল নিয়ে এসে সিসি করে, আর ইভেন আমাদের উপরে এই স্ল্যাব দেওয়ার প্রপোজাল ছিল না, ওইটারও স্যাংশন নিয়ে আসেন। স্যাংশন নিয়ে এনে উনি এই এনইসির তত্ত্বাবধানে এই ড্রেনটা হয়। এখানে তৎকালীন পঞ্চায়েতের কোনো ফাইন্যান্সিয়াল অবদান ছিল না, পঞ্চায়েত সহযোগিতা করেছে কিন্তু পঞ্চায়েতের কোনো মনিটারি হেল্প এখানে লাগে নাই, তো হয় নাই, মানে পঞ্চায়েতের কোনো ফান্ড ইউজ হয় না, না পঞ্চায়েতের কোনো ফান্ড ইউজ হয়নি। কতটা বলতে কত সনে কাজটা হয়েছে? 2007 হবে, 2007 আর তো এইরকম হবে আর কি। তো এই যে গতকালকের পেপারের উদ্ধৃতি দিয়ে আমি বলছি, এটা সত্যি একদম মিথ্যা, মানুষকে ভুল পথে পরিচালনা করার জন্য এটা প্ররোচনা ছাড়া আর কিছু না। এদিকে তারাপুর জিপির কামেন্দ্র চুতিয়া লেনে 14 ফাইন্যান্সের চলতি কাজে শ্লথ গতি ও অনিয়মে সরবন লেনের লোকজনেরা। তারা জানান নিম্নমানের গার্ডওয়াল ও ড্রেন ছাড়াও সড়কের কাজ চলছে। ড্রেনের সুবিধা না থাকায় সড়কের পাশের একটি বাড়ি জমাজলে ডুবে বিস্তর ক্ষতির মুখে পড়ে। এটা দেখো জিপির আন্ডারে ব্যাপার হচ্ছে ড্রেন ছাড়া যে ওইটা লাগে আমরা অসন্তুষ্ট, তাহলে এই লাগা বাড়ি যারা আছে তারা ডুবি যার, আপনাকে নিজে গিয়ে দেখিলাই একটা বাড়ি ভিতরে কতটুকু কতটুকু জল। এই ড্রেনের ব্যবস্থা যদি না করা হয় তাহলে এটা মানুষের মরে যেতে, তো এটা করা বেকার। তো এটা কি আপনার প্রতিবাদ জানাইছে? হ্যাঁ প্রতিবাদ জানাই, প্রতিবাদ জানানো কি তারাপুর জিপি থেকে প্রতিবাদ জানাইলাম কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে না। আপনার নাম? আমার নাম অজয় কুমার দাস। আপনি গিয়ে ভিতরে গিয়ে দেখিলেন কি অবস্থা এই বাড়ির? ফটো তুলিয়া নিন না, এরা এটা করা এরা কতটুকু ক্ষতি হয়েছে গিয়ে দেখো, এরা নিজে গোড় ভাঙিয়ে গোড় ঠিক করে নিয়ে যান। হাতে মাত্র কয়েকটি মাস, 2021 বিধানসভা নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু গেরুয়া শিবিরে। আজ 3 দিনের বরাক সফরে এলেন আসাম প্রদেশের ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি অনুপ বর্মন। উল্লেখ্য, বরাকের 3 জেলার যুব মোর্চার প্রথম কার্যনির্বাহী সভায় অংশগ্রহণ ও আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে তার শিলচরে পদার্পণ। এদিন প্রদেশ সভাপতির সাথে ছিলেন কাছাড় জেলা যুব মোর্চার জয়ন্তী শইকিয়া। মঙ্গলবার পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীনে মোহনখাল রামানিকপুর জিপিতে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়, কিন্তু জনসাধারণের আমন্ত্রণ উপেক্ষা করে শেষ পর্যন্ত নাগরিক সভায় উপস্থিত হননি জিপি সভানেত্রী সালেমা বেগম বড়ভূইয়া, জিপি সচিব সহ অন্যান্য প্রতিনিধিরা। আর এতে নাগরিক সভায় তীব্র ক্ষোভ দেখা যায় এবং বৃহত্তর আন্দোলনে যাওয়ার বার্তা দিলেন। এদিন জিপি সভানেত্রী সালেমা বেগম বড়ভূইয়া ও তার স্বামী বাহারুল ইসলাম বড়ভূইয়ার বিরুদ্ধে PMGAY, MGNREGA, GDP সহ বিভিন্ন গ্রামোন্নয়নের বিভিন্ন প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে ধরেন বক্তারা। এদিনের নাগরিক সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন জিপি সভাপতি সুজিত দাস, ফরিজ উদ্দিন মজুমদার, ধনঞ্জয় রায়, নিবারণ দাস প্রমুখ। আমরা পঞ্চায়েত, বিডিও, সেক্রেটারি সবরে আমরা নিমন্ত্রণ করছি, তারা আইছে না। আমরা যদি টানার আর ভবিষ্যতে আমরা সংগ্রাম করবো, যাতে আমরা এমন ভাবে সংগ্রাম করবো আমরা প্রতি প্রত্যেকে এই জিপির দণ্ডা ধরবো, তারা কিভাবে আমরা তথ্য দেয় না তা আমরা দেখবো। আমরা বিরাট একটা মানে আন্দোলন গড়ে তুলবো, আগামী দিনও আমরা আন্দোলন গড়ে তুলবো এই জিপির মধ্যে, আমরা তথ্য দেবো লাগবো, নতুবা আমরা আজকে না আমরা অদূর ভবিষ্যতে বড় করে একটা আন্দোলন গড়ে তোলার চেষ্টা করবো। আমরা দুঃখ, আমরা খবরের কাছে কইবার জায়গা নাই, এই নাই সেই নাই করে আমরা নাগরিক সভা করতেছি, দেশবাসী ডেকে কইতেছি, ও আমরা দেশবাসী এখন চাইয়া আমরা যা করা লাগে জীবনভাবে করতাম, আর যদি হয় না আমরা আগামীতে আমরা বুট বৈকট করে আনবো এই জিপির। রাঙ্গেরখানি মেডিকেল ইউনিভার্সিটি রুটের সড়কের নালা তৈরির কাজে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলল শ্রীপল্লী ডেভেলপমেন্ট কমিটি ও আকসা।
মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন ডেকে কমিটির অ্যাডভাইজার শিবদাস দত্ত, আকসার রূপম নন্দী পুরকায়স্থ, সভাপতি নিপেন্দ্র কুমার দেব, সাধারণ সম্পাদক অসিত সরকার ক্ষোভের সুরে সরকারি কাজে অনিয়মের অভিযোগ তোলেন। প্রতি বছরই আমাদের এখানে একটা না একটা সাংবাদিক সম্মেলন হয় এবং আমাদের এরত অঞ্চলে যেটি অভাব অভিযোগ তুলে ধরি এবং ওটার মাধ্যমে আপনাদের লেখনের মাধ্যমেই আমরা এটা সুবিচার পাই। এবার যে নালার কাজ স্টার্ট হয়েছে, এই গত 6 বছর ঘর থেকে বাইরে হয়ে নেই, মাত্র 3 দিন বাড়িয়েছি। ওই দিন কোনো কারণে চুল কাটতে গিয়েছিলাম, তখন দেখি যে মাটির পাহাড়। তো আমি জিজ্ঞেস করলাম ছেলেমেয়ের মালিককে, এই যে মাটির পাহাড় কী, নালা হচ্ছে? আমি বলি এই তো সবকা সাহায্য সবকা বিকাশ দেখা যাচ্ছে। এই নালাটা যদি কূপ সাইড হতো, যেটা আমরা বাসাইকালের যে নালাটা মানে কানেকশন কূপ সাইডে আছে, তাহলে লিঙ্ক রোডবাসী একটু সুবিধা পেত, ওদের জলটা ফ্লোটা বাড়তো এবং স্টেট ট্রান্সপোর্টের সামনে যেটা মানে ব্যারিয়ার ক্রিয়েট হয়েছে ওইটা রিমুভ হলে আমাদের সুবিধা হতো। ওইটা না করে আছে যাতে ওই দিকে পড়া হচ্ছে, যেগুলো ক্রাইটেরিয়া থাকে আজকাল দেখা যাচ্ছে 8 থেকে 10 বছর আছে দেখা যাচ্ছে কী কাজ হবে, কতটুকু কাজ হবে, কে বরাদ হইল, এইসব লেখা থাকে, কিন্তু এখানে আমি তা দেখি না। তাই আমরা পেন্ডিং যে ওই কাজটা কি ঠিকমতো হবে। সিলচরে তো অনেক নালার কাজ হলো, কন্ট্রোল সার্ভে হলো, স্যাটেলাইট সার্ভে হলো, হাজার হাজার টাকা চলে গেলো, গান্ধীবাগে 7 নালা বন্ধ করে দেওয়া হলো। হ্যাঁ, এইভাবে সেই স্ট্রিমে যদি কাজ চলে তা আমাদের জনতার কোনো উপকার হবে কি আদৌ? ভূমিহীন অসহায় মানুষের পাশে নেই বিধায়ক নিজাম চৌধুরী। পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে এই অভিযোগ করেন উত্তর নারায়ণপুর জিপির সভাপতি এম হিফজুর রহমান লস্কর। উত্তর নারায়ণপুর জিপির কাটাখাল নদীর ভয়াবহ ভাঙনে পিছিয়ে পড়া সম্প্রদায়ের ভূমিহীন মানুষদের সরকারি খাস জমিতে পাট্টা দেওয়ার দাবিতে হাইলাকান্দি জেলাশাসকের কাছে ক্ষতিগ্রস্তদের নিয়ে এক স্মারকপত্র প্রদান করেন সভাপতি এম হিফজুর রহমান লস্কর। জলে ডুবতে হচ্ছে, আজকে তাদের ঘর বাড়ি ভেঙ্গে তারা মরণাপন্ন হয়ে গেছেন। আজ অব্দি বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সাহেব তাদের পাশে এসে একটি কথা বলার সৌজন্যবোধ দেখাননি। আমি তার কর্মকাণ্ডের জন্য অত্যন্ত নিন্দা জানাচ্ছি এবং আগামী দিনে সেই বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সাহেব এই এলাকার যে রবিদাস সম্প্রদায়ের লোক আছেন, আপনারা দেখছেন একজন গরিব লোক, তাদেরকে যে প্রতারণা করেছেন, আমরা সেই প্রতারণার জবাব বুটের মাধ্যমে দেব। এবং আমরা জেলাধিপতিকে অনুরোধ করেছি যদি 1 মাসের ভিতরে পাট্টা দেওয়া না হয় আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব। কিন্তু আন্দোলন করার আগে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ডিটেলস আলোচনা করব। নিজামুদ্দিন চৌধুরী তাই কয়েকবার আইসেন আমরা নদীর দেখবার লাগি, দেখিয়া গেছেন আর কিছু দিবার মতন ক্ষমতা নাই। আমরা কয়েকবার গেছি কিচ্ছু আর কইন না, আমরা রাস্তা দিকে এদিকে যাই আমরা আর দেখি ডাকিয়াও তানে আনতে পারি না, আমরা আর খোঁজ করেন না তাই। আমরা ভোট দিতে আমরা তানে জান প্রাণ করিয়া দিয়েছি ভোট, আমরা আর খোঁজ খবর করেন না তাই। এখন আবার তো উনি ভোটের জন্য আবার ভোটের সময় আবার লোভ দিয়া ভোট নেবেন আর পরবর্তী কিছু দিবেন না। আবার কি উনাকে আপনারা চাইছেন? না 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 না, আর উহাকে আমরা 2-3 বার আমরা ধোকা দিয়ে দিয়েছেন, আর উহাকে আমরা চাই আর উহাকে ভোট দিব না। আমরা ভাই হিজুর রহমান জিপি প্রেসিডেন্ট হয়ে আমরা কতটুকু করতে পারছেন, ভবিষ্যত আগে দিনে আরো কিছু করবেন। আমরা শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। বাঙালিরাই অসমে নির্ণায়ক ভূমিকা নেবে, বরাকেও হচ্ছে নয়া দল, জানালেন প্রদীপ। করোনা মহামারীর জন্য শহরে পুজোর বাজার মন্দা, কেনাকাটার ধুম গ্রাম বাগানে। চন্দ্রনাথপুর জিপির উন্নয়নের কাজকর্ম মানছে না বিরোধী দল, জানালেন জিপি সভাপতি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।